হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে ভেন্ডর ইনভয়েস বুকিং করতে হয়। অর্থাৎ একটা ডাইরেক্টলি ভেন্ডরের ইনভয়েস কীভাবে বুকিং করতে হয়। আমরা সাধারণত জানি যে পারচেজ অর্ডার, পারচেজ রিকুইজিশন এর মাধ্যমে সরাসরি ভেন্ডরের লায়াবিলিটি বা ভেন্ডরের ইনভয়েস বুকিং হয়। এছাড়াও সরাসরি আমরা ভেন্ডরের ইনভয়েস বুকিং করতে করে ভেন্ডরের লায়াবিলিটি ক্রিয়েট করতে পারি। তো শুরুতেই দেখে নেওয়া যাক কীভাবে আমরা সেই ইনভয়েসটা বুকিং করব। এই ক্ষেত্রে আমাদের ট্রানজ্যাকশন কোড হবে FB60। তাছাড়া আমরা মেনুপাথ ইউজ করে আমরা ট্রানজ্যাকশন কোডটা সার্চ করে নিতে পারি। তো নেভিগেশন মেনুপাথটা হচ্ছে অ্যাকাউন্টিং, দেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টস পেয়েবল, ডকুমেন্ট এন্ট্রি, FB60। তো আমরা FB60-তে ক্লিক করলে এই স্ক্রিন লেআউটটা আপনাদের সামনে আসবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ট্রানজেকশনের পরে ইনভয়েস, অর্থাৎ ইনভয়েস বুকিং। তো এক্ষেত্রে আপনি সরাসরি ভেন্ডরে ইনভয়েস বুকিং করবে। তো আপনি যদি আগে থেকে আপনার ডিফাইন করা থাকে আসলে আমি ভেন্ডরের কোন খরচের এগেনস্টে ভেন্ডরের লাইবিলিটি বুকিং করবো, সে আমি এটা ধরে নিচ্ছি যে আমাদের এজিএম এক্সপেন্স, অর্থাৎ এজিএম এক্সপেন্সের জন্য আমি একটা হল বা রুম ভাড়া নিয়েছি, সেই হোটেল বুকিংটা দিব। তো এজিএম এক্সপেন্স আমাদের ডেবিট হবে আর ভেন্ডর অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তো দেখা যাক কীভাবে এই ভেন্ডরের ইনভয়েসটা আমরা বুকিং করতে পারি। তো শুরুতে আমি ভেন্ডরের কোড, তো ভেন্ডরের কোডটা আমরা দেখে নিচ্ছি। তো ভেন্ডরের কোডটা আমি সার্চ করে নিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি ফার্স্ট হোটেলে আমাদের এজিএম হয়েছে। তো ফার্স্ট হোটেল অ্যান্ড রিসোর্সের কোড আছে, এটা ভেন্ডরের কোড দিলাম। ইনভয়েস ডেট, অর্থাৎ আপনি যে ডেটে যে ডেটটা ভেন্ডর আপনাকে ইনভয়েস দিয়েছে, অর্থাৎ যে বিলটা দিয়েছে সেই ডেটটা হবে। তো ধরে নিলাম আমি ইনভয়েস ডেটটা একদিন আগে বা দুই দিন আগে পেয়েছি, তো এটা হলো ভেন্ডরের ইনভয়েস ডেট। ভেন্ডর যে ডেটে আপনাকে বিলটা সাবমিট করেছে। পোস্টিং ডেট, আমি যে ডেটে ভেন্ডরের ইনভয়েসটা পোস্ট করছি সেই ডেট। রেফারেন্স, তো রেফারেন্সের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করব যে ভেন্ডরের ইনভয়েসের উপর যে বিল নাম্বারটা থাকে সে ধরে সেই বিল নাম্বারটা ইউজ করতে। তো আমি ধরে নিলাম এই হলো ভেন্ডারের বিল নাম্বার। তো এখানে অ্যামাউন্ট, অর্থাৎ তো অ্যামাউন্টটা আমি ধরে নিচ্ছি 350,000 টাকা। টেক্সট, টেক্সটটা আমি কি লিখবো, ভেন্ডর ইনভয়েস বুকিং। তো আপনি এখানে ডিটেল অন্যান্য টেক্সটটা লিখতে পারে। তো আমি শুরুতে আমাদের জার্নালটা দেখে নিয়েছিলাম যে আমাদের ভেন্ডর ক্রেডিট হবে আর ডেবিট হবে আমাদের এক্সপেন্সটা। তো এক্সপেন্সটা ডেবিট হলে আমাদের এখানে এক্সপেন্সের জিএলটা আমাদের এখানে সরাসরি বসাতে হবে। এক্সপেন্সের জিএলটা ধরে নিচ্ছি আমি এজিএম এক্সপেন্স, সার্চ করে নিচ্ছি এজিএম, এজিএম এক্সপেন্স। তো এজিএম এখানে দেখতে পাচ্ছেন আপনার বাই ডিফল্ট ডেবিট, যেহেতু আমরা ভেন্ডর ইনভয়েস বুকিং করছি। তো সেখানে ভেন্ডর অটোমেটিক্যালি ক্রেডিট থাকবে, যে ইনভয়েস বুকিং করলে ভেন্ডর ক্রেডিট হবে এবং আমার যে এক্সপেন্স বা যে হেডটা আমি ডেবিট করতে সেটা বাই ডিফল্ট ডেবিট করা থাকবে। তো এখানে আপনার কিছু করতে হবে না, এখানে জাস্ট ভেন্ডারে আপনার বিল অ্যামাউন্টটা বসাই দিলাম। আর এখানে যে খরচটা বুকিং হচ্ছে এটার খরচটা, তো এখানে আমি একটু টেক্সটটা লিখে নিতে পারি। টেক্সটটা হচ্ছে যে এজিএম এক্সপেন্স ফর দ্য ইয়ার
2016 কস্ট সেন্টার, এখানে আমাদের কস্ট সেন্টার বসাই দিতে হবে, একটা কস্ট সেন্টার বসাই দিচ্ছি। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন ব্যালেন্স ফিগার এখানে জিরো, অর্থাৎ ভেন্ডারের ইনভয়েসটা আমাদের এন্ট্রি হয়ে গেছে। এখানে একটা মেথ আমাদের একটা ওয়ার্নিং মেসেজ আসছে, সেই ওয়ার্নিং মেসেজটা আসছে পেমেন্ট মেথড ক্যান নট বি অ্যাপ্লাইড। তো আসলে এখানে বোঝাতে চাচ্ছে যে আসলে আমি ভেন্ডারকে কোন মেথডে পেমেন্ট করব, তার জন্য আমাকে পেমেন্ট ট্যাবে ক্লিক করলাম। তো পেমেন্ট ট্যাবে ক্লিক করে এখানে পেমেন্ট মেথড আছে, পেমেন্ট মেথড সে আমি ভেন্ডারকে চেকে পেমেন্ট করব এখানে সি দিয়ে দেবো, তার মানে ওয়ার্নিং মেসেজটা চলে গেল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেন্ডারের পেমেন্ট টার্মস আছে, পেমেন্ট টার্মস যেটা একটা ভেন্ডর মাস্টারে সিলেক্ট করা থাকে, পেমেন্ট টার্মস 7 ডেজ, পেমেন্ট ব্লক, এখানে যে ফ্রি ফর পেমেন্ট, অর্থাৎ আমি যে চাইলে যে কোনো সময় আমি ফ্রি পেমেন্ট করতে পারি, আবার ইচ্ছা করলে আমি এখানে পেমেন্ট আটকা রাখতে পারি যে না ভেন্ডরকে আমি পরে পেমেন্ট দেবো। তো সেক্ষেত্রে আমরা এখানে ব্লক ফর পেমেন্ট সিলেক্ট করবো, যদি আমি ভেন্ডরের পেমেন্ট হোল্ড করতে চাই, অর্থাৎ 7 দিনের জায়গায় 10 দিন বা আরো পরে দিতে চাই, সেটাও আমার করার অপশন আছে। ডিটেলে গিয়ে আপনি এখানে অ্যাসাইনমেন্ট, হেডার টেক্সট, আপনি যদি অ্যাসাইনমেন্টে কিছু লিখতে চান, এজিএম এক্সপেন্স, হেডার টেক্সট, যদি কোনো টেক্সট লেখার থাকে সেটা লিখতে পারে। মোটামুটি আমাদের ভেন্ডরের সব ইনফরমেশন এখানে ফিল আপ হয়ে গেছে। তারপর আমরা একবার ফাইনালি চেক করে নিচ্ছি, এখানে আমাদের ভেন্ডরের নাম, অ্যাড্রেস সব দিয়ে আছে, যেটা সরাসরি ভেন্ডর মাস্টার থেকে আসছে যখনই আমরা ভেন্ডার কোড সিলেক্ট করেছি। আর এখানে আমি ইনভয়েস ডেট, অর্থাৎ ম্যান্ডেটরি যে ফিল্ডগুলো আমাকে ফিল আপ করতে হবে, ভেন্ডারের কোড, ইনভয়েস ডেট, পোস্টিং ডেট, অ্যামাউন্ট, আর মেইন হলো রেফারেন্স। তো রেফারেন্স নাম্বারটা আপনারা সবসময় বিল নাম্বারটা ইউজ করবে, যাতে করে এই, কারণ ভেন্ডার কখনো সাধারণত বিল নাম্বারটা, বিল নাম্বার ডাবল হয় না, অর্থাৎ একই বিল নাম্বার যাতে দুই দুইবার এন্ট্রি না হয়, তার জন্য আপনাকে এই বিল নাম্বারটা ইউজ করলে বিলটা ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স থাকে না। তো এখানে আমার যা এন্ট্রিটা হয়ে গেল, আমি এন্ট্রিটা জাস্ট সিমুলেট করে দেখতে পারি এখানে কি কি এন্ট্রিটা অ্যাকচুয়াল জানলাম, এন্ট্রিটা ঠিক হলো কিনা। তো এখানে আমরা দেখতে পারছি ভেন্ডর হোয়াটসঅ্যাপের অ্যাসাইনমেন্টে আমি লিখেছি এজিএম এক্সপেন্স, অর্থাৎ ভেন্ডর এখানে ক্রেডিট হয়েছে আর এজিএম এক্সপেন্স ডেবিট হয়েছে, দ্যাট মিনস আমার এন্ট্রি ইজ ওকে। সো এখন আমি এখানে পোস্ট করে দেবো, ওকে, ডকুমেন্ট পোস্ট হয়ে গেল। ডকুমেন্ট এত ওয়াজ পোস্টেড ইন কোম্পানি কোড 1100, অর্থাৎ ভেন্ডারের ইনভয়েসটা আমরা বুকিং হয়ে গেল। তো এখানে আমরা ডকুমেন্টটা একবার এখান থেকে ডিসপ্লে করে দেখতে পারি যে আমি যে ডকুমেন্টটা পোস্ট করছি। হ্যাঁ, ভেন্ডর ডেবিট, এজিএম এক্সপেন্স ক্রেডিট, অর্থাৎ এই ডকুমেন্টটা পোস্ট। এখন আমরা ভেন্ডরের লেজারে গিয়েও ভেন্ডরের এই লেজারে এই 3,55,000 এন্ট্রিটা আছে কিনা সেটাও আমরা একবার চেক করে নিতে পারি। তো ভেন্ডরের লেজার দেখার জন্য আমাদের কি করতে হচ্ছে, FBL1A ভেন্ডারের কোডটা আমি বসাইলাম, ওকে। আজকে ডেটে 20 তারিখের ডেটে 3,50,000, 3,50,000 টাকা ভেন্ডারের লায়াবিলিটি বুকিং হয়ে গেছে। সো বন্ধুরা, এই হলো আমাদের আজকে যে এন্ট্রিটার কথা বলছিলাম, যে কিভাবে সরাসরি আমরা ভেন্ডারের ইনভয়েসটা বুকিং করতে পারি। তো থ্যাংক ইউ, তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। ধন্যবাদ।